सागर देवी विधानसभा उपनिर्वाचन आगे गतकाल सेखाने सभा करें अभिषेक बंदोपाध्याय और सेखान थेके बाम बीजेपी कांग्रेस आतातेर अभियोगे सरब हन तिनि। সেখানকার সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবিও সামনে আনেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। রাম বাম চড়ে চড়ে মাস্তুতো ভাই। মুর্শিদাবাদে সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সেই সাগরদিঘিতে গিয়ে বিরোধী দলনেতার সঙ্গে কংগ্রেস প্রার্থী বাইডেন বিশ্বাসের ছবি দেখিয়ে বাম কংগ্রেস বিজেপির আঁতাতের অভিযোগে পাল্টা সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি দেখবেন রাবণের যেমন দশটা মাথা, তৃণমূল বিরোধী জোটের তিনটে মাথা। একটা হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এখানকার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আর একদিকে অধীর চৌধুরী, আর একদিকে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সিপিএম এর নেতারা। তারা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি এই চিটিংবাজ, জালিয়াত, ফোর টোয়েন্টি ফেরেববাজ ভাইপোকে বলবো, ওর যদি দম থাকে তাহলে ছবিটা কত সালের, কোন ডেটের, কোথাকার, এইটা প্রথম প্রকাশ করতে হবে। শুধু বাইরন বিশ্বাসের নয়, ওর পিসির সঙ্গে আমার অন্তত 5000 ছবি আছে। শুধু পিসি নয়, ভাইপোর সঙ্গেও আমার শতাধিক ছবি আছে। সাগরদিঘিতে কংগ্রেস জিতবে এটা বুঝে নিয়েই কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন কতগুলো অভিযোগ করতে বাধ্য হচ্ছে। কারণ বিজেপির যে নেতার কথা বলছে, বিজেপির সেই নেতা গত দিনে তৃণমূলের নেতা ছিল। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও আমাদের প্রার্থীর ছবি আছে। তৃণমূল দল এর মধ্যেই বিজেপির সহোদর দলে রূপান্তরিত হয়েছে। পদ্মফুল আর ঘাসফুলে আর ফারাক খুঁজে পাওয়া যায় না, মিলেমিশে একাকার। সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে সমর্থন করছে বামেরা। প্রতিদ্বন্দ্বিতায় আছে তৃণমূল ও বিজেপির প্রার্থীও। প্রচার যুদ্ধের আবহেই রবিবার সভামঞ্চ থেকে বাম কংগ্রেস ও বিজেপির আঁতাতের অভিযোগের সপক্ষে নিজের ফোন থেকে একটি অডিও ক্লিপ শোনান অভিষেক। আমি তো ছবি দেখালাম, আমি তো বললাম যে কার সাথে কি কথা হয়েছে, কি কথা না হয়েছে, টাকা পয়সার কে মদত করছে, ফোনে কিভাবে বলছে, আমি ব্যবস্থা করে দিয়েছি ভোট কাটার, সব তো আপনাদের সামনে তুলে ধরলাম। একটা অঞ্চল, একটা বুথে যদি তৃণমূল না জেতে, তৃণমূল হারে, তাহলে সেই বুথকে কিন্তু বাংলার মানুষ তথা সাগরদিঘির মানুষ মীর জাফরের বুথ বলে আখ্যা দেবে, মীর জাফরের অঞ্চল বলে আখ্যা দেবে। অডিও ক্লিপ যেটা শোনাচ্ছে সেটা নিয়ে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাতে আমি বলছি যে সনাতন সংস্কৃতির বুথগুলোতে, রাষ্ট্রবাদী সনাতনীদের বুথগুলোতে ভারতীয় জনতা পার্টি জিতবে। সাথে সাথে আমি বলছি সংখ্যালঘু বুথগুলোতে তৃণমূল এবারে হারবে। কে জিতবে সেটা আমি সংখ্যালঘুদের উপরে ছেড়ে দিচ্ছি। মমতার সঙ্গে বাজপেয়ীর ছবি, মোহন ভাগবতের সঙ্গে তৃণমূলের সব নেতাদের ছবি, মোদীর সঙ্গে মমতার ছবি, অভিষেকের সঙ্গে তো কয়লা মাফিয়ার ছবি আছে। কিন্তু আমরা সেই ছবি দেখাবো কেন? এটা তো ছবি নয়। তার মানে বাম ফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে ওরা নতুন কোনো কথা বলতে পারছে না, রাজনৈতিক কোনো কথা বলতে পারছে না, উন্নয়নের কোনো কথা বলতে পারছে না, মানুষকে নতুন কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। 27 ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচন, তার আগে ক্রমশ চড়ছে শাসক বিরোধী তরজার পারদ। রাজীব চৌধুরী, আশিস বাগচি, অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। মোদী সরকারের দেওয়া নিরাপত্তা থেকে শুরু করে এনআরসি, সিএ, একাধিক ইস্যুতে অধীর চৌধুরীর জেলায় দাঁড়িয়েই তাকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তাকে মির্জাফারও বলেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী।
এই জেলার মির্জাপুরের নাম কি? দুহাত তুলে বলুন নাম কি? বহরমপুর মুর্শিদাবাদের মির্জাপুরের নাম কি? পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল মির্জাফরের। আর নবাবের জেলায় একটিমাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের যুদ্ধে ফিরে এলো সেই মির্জাফর, গদ্দারের মতো শব্দবন্ধ। অমিত স্যার পুলিশ অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর বাংলার পুলিশ দিদির পুলিশের উপর ভরসা নেই, দাদার পুলিশ অমিত স্যার পুলিশের উপর ভরসা। এর থেকে বড় গদ্দার মির্জাফর এই মুর্শিদাবাদ জেলায় কোনোদিন জন্মায়নি, আগামী 500 বছর জন্মাবে না। পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা করার মতন গর্দভ আমি অধীর চৌধুরী নই, তাই আমি পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করি না। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ কতটা যে দলদাস, কতটা যে তৃণমূল দলের কৃতদাস তার প্রমাণ একটা ভাইপো এসছে, তার একটাই পরিচয় মমতা ব্যানার্জির ভাইপো। তার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন হয় কেন? তার কি পদ আছে? সে কি মুখ্যমন্ত্রী? সে কি উপমুখ্যমন্ত্রী? সে কি পুলিশ মন্ত্রী? তা তো নয়। এদিন সেই সিএএনআরসি ইস্যুতে কংগ্রেসের লোকসভার দলনেতাকে নিশানা করেন অভিষেক। পাশাপাশি 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আজকে 100 দিনের কাজ, 17 লক্ষ পরিবারের টাকা কেন্দ্রের বিজেপির মোদী সরকার আটকে রেখে দিয়েছে। কংগ্রেসের বাবুদের একদিন রাস্তায় নামতে দেখা যায়নি, অধীর চৌধুরীকে একদিন সাংসদের বুকে প্রশ্ন করতে দেখা যায়নি যে বাংলার টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে। আজকে দেখুন এনআরসি নিয়ে 2019 সালে যখন আইন পাস হলো, রাস্তায় একদিন কংগ্রেসের বাবুদের নামতে দেখেননি। ভোকাবাবু কোথায় কি বলছে সব কথা জবাব দেওয়ার প্রয়োজন হয় না। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে যখন এনআরসি পাস হয় তখন কংগ্রেস দলের আমার নেতৃত্বে কংগ্রেস দল সে আইনের বিরোধিতা করে ভোট করেছিল, কিন্তু সেখানে তৃণমূলের 9টা MP ভোট না দিয়ে পালিয়ে গেছিল। সেই 9টা MP-র মধ্যে জঙ্গিপুরের MP সাহেব তারও নাম আছে, যদি চ্যালেঞ্জ করে পার্লামেন্টের রেকর্ড থেকে বার করে দিব কারা সেদিন ভোট দেয়নি। তিনবারের তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ সাহা আর কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস, যাঁকে সমর্থন জানিয়েছে সিপিএম। এই প্রেক্ষাপটে বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে নিশানা করে বিরোধীদের মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগে স্বরূপ হয়েছেন অভিষেক। 2019 সালে এই লোকসভা কেন্দ্রে বহরমপুরে অধীর চৌধুরী প্রার্থী ছিল, 1,30,000 ভোট কংগ্রেস পেয়েছিল, আর বিজেপি প্রার্থী পেয়েছিল 30,000 ভোট। অধীর বাবু তাদের সেই প্রাইজ, কনসোলেশন প্রাইজ 2021-এর নির্বাচনে মনোজ চক্রবর্তীকে হারিয়ে 3 নম্বরে করে বিজেপির হাতে 2টো আসন তুলে দিয়েছে। আমরা রাজনীতিগতভাবে অধীর চৌধুরীর বিরোধী, কিন্তু অধীর চৌধুরীর মতো মাঠে নেমে কজন লড়াই করেছে? আগেও বলেছি অধীর চৌধুরীর রাইট প্লেয়ার প্লেয়িং ইন আ রং কোর্ট। অধীর চৌধুরীকে এখন বুঝতে হবে যদি সত্যি তৃণমূলকে সরাতে হয় তাহলে তার বর্তমান রাজনৈতিক অবস্থা বজায় রেখে সেটা সম্ভব নয়। গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের ব্যাপক উত্থানের মধ্যে বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুটি কেন্দ্রে পদ্ম ফোটে, তলিয়ে যায় কংগ্রেস। এবার সাগরদিঘি উপনির্বাচনে কি হবে? গত 3 বারের মতো সাগরদিঘিতে জয়ের ধারা বজায় রাখতে পারবে তৃণমূল, নাকি খেলা ঘুরবে? উত্তর মিলবে 2রা মার্চ। রাজীব চৌধুরী, আশিস বাগচি ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত বয়ান দিয়েছেন সুদীপ্ত সেন, তাও কেন তাদের ইডি ডাকে না? সাগরদিঘির সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এভাবেই বিরোধী দলদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন বিরোধীরাও। কেন ইডি রেড করে না তোমাদের? আমাকে 20টা নোটিশ পাঠিয়েছে অধীর চৌধুরীর বিরুদ্ধে, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত বয়ান দিয়েছে, তাও ইডি একদিন ডাকেনি। কেন ডাকেনি? তার কারণ বিজেপির এজেন্ট হিসেবে এরা কাজ করছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতাকে গ্রেফতার করেছে ইডি। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই নিয়ে তুমুল রাজনৈতিক তরজার আবহেই কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে ফের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একযোগে বিঁধলেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে।
রবিবার মুর্শিদাবাদে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রচারে যান অভিষেক। সেখানে কংগ্রেস প্রার্থীকে নিশানা করতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি শুভেন্দু বাবুকে প্রশ্ন করতে চাই, অধীর বাবুকে প্রশ্ন করতে চাই, বায়রন বিশ্বাসের বিড়ি ফ্যাক্টরি আছে, স্কুল আছে, হাসপাতাল আছে, কেন ইডি রেড হয় না, কেন ইনকাম ট্যাক্স রেড হয় না? প্রমাণ থাকলে কোর্টে চলে যান। তৃণমূলকে মানুষ গত ১১ বছরে নিজের জীবন দিয়ে বুঝেছে। মানুষের জীবন জীবিকা লুট হয়ে গেছে, মেধা প্রতারিত হয়ে গেছে, এমন একটা প্রকল্প নেই যেখানে তৃণমূল কংগ্রেসের করাল থাবা বসেনি। সুতরাং এর বিরুদ্ধে মানুষ যখন সরব, তখন তৃণমূল এই ধরনের স্টেটমেন্ট প্ল্যান করে আবার দৃষ্টি দূরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অবশ্যই অত্যন্ত দুর্বল চিত্রনাট্য এবং ব্যর্থ প্রচেষ্টা। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তৃণমূল বিজেপির সমঝোতার অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। সারা ভারতবর্ষে সবাই জানে যে আজ মোদি দিদির সমঝোতা হয়ে গেছে। দিদির কাছে ভয় ইডি আর সিবিআই, ইডি আর সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই, তাই মোদির পায়ে আত্মসমর্পণ করেছে। সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। কংগ্রেস মুক্ত ভারত চাই কে বলছে? মোদি। টিএমসি মুক্ত ভারত চাই, একথা মোদি বলেনি। 27 ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন, ফল ঘোষণা হবে 2রা মার্চ। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি নিয়ে রাজনৈতিক তরজার ছাপ কি পড়বে ভোটারদের মধ্যে? সঞ্চয় মিত্র, আশিস বাগচি ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। পঞ্চায়েত ভোটের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে এবার বিজেপির শিক্ষক সেলের নেতাদেরকে মাঠে নামাতে চাইছে বিজেপি। আর প্রত্যেক জেলায় এসআই এবং ডিআই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাবেন পঞ্চায়েত নির্বাচনের আগে, এমনই ঠিক হয়েছে। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শিক্ষা দপ্তরের একদা দণ্ডমুণ্ডের কর্তারা গ্রেফতার হয়েছেন। যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে দিনের পর দিন ধরে চলছে আন্দোলন। পঞ্চায়েত ভোটে এই বিষয়টিকে অস্ত্র করে দলের শিক্ষক সংগঠনকে ময়দানে নামাতে চাইছে বিজেপি। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির শিক্ষক সেলের বৈঠকে এই নিয়ে বার্তা দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দীপ ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী সহ আরও অনেকে। টিচাররা হচ্ছেন সমাজের মধ্যে থাকেন, সমাজের মানুষ টিচারদের উপরে ভরসা করেন, বিশ্বাস করেন, তাই ছেলেমেয়ের ভবিষ্যৎ ওনার হাতে তুলে দেন। সেই জন্য আমাদের পার্টিতে যে টিচাররা এসেছেন তারা খালি রাজনৈতিক কর্মী নয়, সামাজিক কর্মীও বটে, তাই সমাজ পরিবর্তন তাদের একটা বড় রোল আছে, আমরা চাই তারা সেটা পালন করুন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ডিআই ও এসআই অফিসে বিক্ষোভ দেখাবে বিজেপি টিচার্স সেল। জেলায় জেলায় প্রত্যেকটা ডিআই এসআই অফিসে, আমরা চেয়ারম্যান অফিসে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আমরাই শিক্ষকরা সমাজে ফার্স্ট অফিস পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার থেকে প্রিজাইডিং অফিসার থেকে গণনা কেন্দ্রের অফিসার থেকে সমস্ত কিছুটা ভার বহন করি। পঞ্চায়েতে যেভাবে আমাদের বাধার সম্মুখীন করে সেই বাধা কাটিয়ে আমরা সিটডারা সোজা রেখে ভোটটাকে অন্তত যাতে ভোট বাসকে ফেলতে পারি। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রবিবার বাগবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত বাইক মিছিল করে বিজেপির যুব মোর্চা। গেরুয়া শিবিরের এই তৎপরতাকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। যারা এখন থেকেই মেনে নিয়েছে পঞ্চায়েতের সমস্ত বুথে তারা প্রার্থী দিতে পারবে না, সেই রকম একটা দল তারা আবার শিক্ষা সেল, এটা তো সেই শুভেন্দু অধিকারী যে কথা পছন্দ করেন সেখানে যদি বলতে হয়, বিজেপির শিক্ষা সেল আর স্যান্ডোগেঞ্জির বুক পকেট, বিজেপির শিক্ষা সেল আর হাঁড়ির হ্যান্ডেল, এগুলো একই জিনিস। গত লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে জয়ী হলেও 2021-এর বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। দলের সাংগঠনিক রদবদল নিয়েও প্রকাশ্যে আসে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে এদিন দলের শিক্ষক সংগঠনের বৈঠকের পরে আত্মসমালোচনার সুর ধরা পড়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির গলায়। সমাজ আজকে বেঁচে ভেবে নিয়েছে বিজেপি ছাড়া উপায় নেই, কিন্তু ওরা মনে হচ্ছে যে না, বিজেপি যা করা উচিত ছিল করছে না, মানুষ হতাশ। আপনি কথা বললে আমার দাদা একটু লাগুন, জোরে করুন, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে বলছি, দাঁড় করিয়ে বলছি, মঠে মন্দিরে রাস্তায় যেখানে যাচ্ছে জোর লাগান একটু দাদা, ছাড়া চলবে না, কিন্তু এই সুযোগ এসেছে, লোক বলে দিচ্ছে, লোক আমার সঙ্গে আছে তাই বলছি। তাসের ঘরের মতো বিজেপিটা ভেঙে যাচ্ছে, রাজনৈতিক দৈন্যতায় ভুগছে, তারা বুথ কমিটি তৈরি করতে পারছে না, পঞ্চায়েতের সমস্ত বুথে এজেন্ট দিতে পারছে না, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে যেখানে নির্বাচন হচ্ছে, বিজেপির ভরাডুবি হচ্ছে এবং আগামী নির্বাচনেও ভরাডুবি যে নিশ্চিত সেটা দিলীপবাবু উপলব্ধি করেছেন, তাই তিনি হতাশ হয়েছেন, তার রাজনৈতিক হতাশা থেকে তিনি এই কথাটা বলেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে, যোগ্যদের নিয়োগের দাবিতে চলছে আন্দোলন, আর এই সমস্ত কিছু নিয়ে রাজনীতিও চলছে পুরোদমে। শিবাশিস মৌলিক ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।